হজরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করলেন, মেম্বার নিয়ে এসো, মেম্বার নিয়ে এসো। মেম্বার নিয়ে আসার পর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্তরে বা সিঁড়ির উপরে কদম রাখলেন, বললেন আমিন। যখন দ্বিতীয় স্তর বা সিঁড়ির উপরে কদম রাখলেন, বললেন আমিন। এবং যখন তৃতীয় স্তর বা সিঁড়ির উপরে কদম রাখলেন, বললেন আমিন। তারপর যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচে তশরিফ নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মুখ থেকে এমন কথা শুনলাম যা এর পূর্বে কোনো দিন শুনি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এখনই জিব্রাইল এসেছিল এবং জিব্রাইল দোয়া করল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে রমজান মাস পেল এবং নিজের মাগফেরাত করাতে পারল না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাতে পারল না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দোয়ার উপরে আমিন বললাম। আবার যখন আমি দ্বিতীয় স্তরে কদম রাখলাম, তখন জিব্রাইল দোয়া করল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তির সম্মুখে আপনার পবিত্র নাম নেওয়া হবে আর সে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দোয়ার উপরে আমিন বললাম। তারপর যখন তৃতীয় স্তরে কদম রাখলাম, জিব্রাইল দোয়া করল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে নিজের জীবনে পিতামাতা দুজনকে কিংবা দুজনের মধ্যে একজনকে পেল এবং জান্নাত হাসিল করতে পারল না, অর্থাৎ ওনাদের খিদমত করে ওনাদের মন জয় করে জান্নাত অর্জন করতে পারল না। তয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়াতেও আমি আমিন বললাম। প্রিয় দর্শক মণ্ডলী, এই তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের হৃদয়কে জাগ্রত করার জন্য যথেষ্ট। আমরা সবাই রমজান মাস পেয়েছি, আমরা কি এমন কোনো ইবাদত করে নিয়েছি যার দ্বারা আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, আমাদের মাগফিরাত করে দেবেন? এবার যদি রমজান মাস আপনার ভাগ্যে থাকে, এখন থেকে পূর্ণ নিয়ত করে নেন, যেমন করেই হোক আমি আল্লাহকে সন্তুষ্ট করব এবং নিজের মাগফিরাত করিয়ে নেব। একবার ভেবে দেখুন, দোয়াতে আমিনকে বলছেন আর দোয়াকে করছেন, দোয়া করছেন ফরিশতাদের সরদার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, আর আমিন বলছেন নবীগণের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়া কবুল হওয়ায় কোনো সন্দেহ নাই। যদি আপনি রমজান মাস পাবার পরেও নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাতে না পারেন, তাহলে আপনার জন্য ধ্বংস নিশ্চিত। দ্বিতীয় কথা, যার নিকট রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তারপর সে দরুদ শরীফ পড়ে না, তার জন্য ধ্বংসের দোয়া করলেন জিব্রাইল, আর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াতে আমিন বললেন। প্রিয় দর্শক মণ্ডলী, একবার ভেবে দেখুন, রাসূলে পাকের নাম শোনার পর দুরূদ শরীফ না পড়াই ধ্বংসের দোয়া করা হয়েছে, কিন্তু আমরা কত সহজ মনে করি, দুরূদ শরীফ না পড়লেও চলবে না। আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করা অনিবার্য। তৃতীয় কথা, যারা জীবনে পিতামাতাকে জীবিত পেল এবং তাদের খিদমত তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারল না, তাদের ধ্বংসের দোয়া জিব্রাইল করলেন, তাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে যাদের পিতামাতা জীবিত আছে,
তারা সত্যি খুবই ভাগ্যবান। নিজের পিতামাতার খিদমত করুন, ওনাদের কাছ থেকে দোয়া নিন, বরকত হাসিল করুন, পিতামাতার মন জয় করে নেন, কারণ পিতামাতার খুশিতেই মহান আল্লাহ খুশি। ওই সমস্ত মানুষ যারা নিজের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে না, তাদেরকে কষ্ট দেয়, তাদের সঙ্গে উঁচু গলায় কথোপকথন করে, দয়া করে এমনটি করবেন না। পৃথিবীতে যার মা নাই, বাপ নাই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন পিতামাতার মূল্য কত। কেননা পিতামাতা এমন এক অমূল্য রত্নের নাম যাকে প্রেমের নজরে দেখলে মহান আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দান করে থাকে। পিতামাতার দোয়াই বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেন। সুতরাং পিতামাতার খিদমত করুন, ওনাদের রাজি ও খুশি করুন, কেননা জান্নাতে প্রবেশ করার জন্য ওনাদেরকে রাজি ও খুশি করা আমাদের উপরে অনিবার্য। যদি কেউ তা করতে না পারে, তার জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।